মসলাকে আলা হযরতের বাইরে যে কোনো পীরানি তরিকত হোক আমরা বাতিল 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 মনে করি। মসলাকে আলা হযরতের বাইরে যে কোনো দরবার হোক আমরা তাকে সুন্নি মনে করি না। যে আলা হযরতকে যারা মানে না তারা সুন্নি নয়, সরাসরি এই কথাটি বলে দেই, যদিও সরাসরি এই কথাটি এমনিতেই বলে দেওয়া সঠিক নয়, একটু ব্যাখ্যা করা দরকার। আল হযরতকে না মানার অর্থটা কি? আল হযরতকে না মানার অর্থ হচ্ছে মসলাকে আল হযরতকে না মানলে সে সুন্নি নয়। হয়তো আপনাদের আরো ভারী লাগবে, এটাও ভাঙতে হবে। কেন মসলাকে আল হযরত থেকে কি বুঝানো হয়েছে? মসলাকে আল হযরত থেকে সেই মসলাকে বুঝানো হয়েছে, সেই ফতোয়াটি বুঝানো হয়েছে, যে ফতোয়াটি আরব এবং আরব তথা মক্কা মদিনার বড় বড় আলিমে দ্বীনের মধ্যে 33 জন আলিমে দ্বীন আর অখণ্ড ভারত তথা ভারত পাকিস্তান বাংলাদেশে তখন এইরকম খণ্ড হয়নি। এই অখণ্ড ভারতের 266 জন মুফতি সাহেব যে ফতোয়া যেমন একজন ব্যক্তি বলে ফেললো, কি বললো, যে শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি। মানবেন, একজন ব্যক্তি হলো আর নবী সাল্লাল্লাহু সাল্লামের সম্পর্কে তওবা করলো, গোস্তাখি করলো। এবার এই ব্যক্তিকে কাফির বলা আমাদের জন্য জরুরি, এই জন্য বললো এইরকম ব্যক্তিকে যারা কাফির বলবে না তারাও কাফির হয়ে যাবে। এই মশলাকে নিয়ে এই জন্য বলা হয় মশলাকে আলা হযরতকে যারা মানে না তারাও কাফির, এই জন্য বা তারা সুন্নি নয়। ওই মশলাকে আলা হযরত মানে আনুষঙ্গিক মশলা, আনুষঙ্গিক বিষয় বুঝাই না। এইখানে যখন এই কথা বলে তখন তা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই মশলাটি বলা হয়। কারণ যদি সেই মশলাটিকে আপনি না মানেন তাহলে আপনি সুন্নি এটা প্রমাণ করতে পারবেন না। কারণ ওহাবি দেওবন্দি যারা যারা দেওবন্দি আছে তাদের মধ্যেও কাদরি আছে, তাদের মধ্যেও চিশতি আছে, তাদের মধ্যেও নকশবন্দি আছে, তাদের মধ্যেও এক একটা সিলসিলা, প্রত্যেকটা সিলসিলার শাখা প্রশাখা আছে। আপনি পীরের নাম নিয়ে শুধু সুন্নি প্রকাশ করতে পারবেন না। কিন্তু যদি আল হযরতের নাম নিয়ে নেন, মসলাকে আল হযরতের নাম লাগিয়ে দেন, তবে অবশ্যই আপনি যেখানে থাকেন, যে কোণাতেই থাকেন, একদম টিটিএস সুন্নি বলে আপনাকে আখ্যায়িত করবে। এই জন্য মসলাকে আল হযরতকে ছাড়তে নেই ব্রাদার। অনেকেও আছে যাদের মধ্যে কিন্তু জল সৃষ্টি হয়ে যায় আল হযরত।